الحمد لله على منه وكرمه والشكر له على امتنانه الذي منح لنا مواسم العبادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها الأخوة أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وبالتمسك بالقرآن والسنة في كل أعمالنا وعباداتنا ومعاملاتنا. فإن ذلك واجب علينا. فاتقوا الله يا عباد الله. واتبعوا سنة نبيكم صلى الله عليه وسلم. اللهم تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. أيها المسلمون. أمر الله شكري هذا الكرسي তিনি একের পর এক আল ইবাদা আমাদেরকে দান করছেন আলহামদুলিল্লাহ কিছুকাল আগে আমরা রজব মাস পার হয়ে এসেছি সেটা ছিল আহাদুল আশরুল হর একটা হারাম মাস হারাম মাস নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি মানুষ হারাম মাসগুলো সম্পর্কে জানে গুরুত্ব দেয় এবং তারপরে আসলো শাহবান মাস নবী সাল্লা সাল্লাম বলেছেন এই মাস সম্পর্কে মানুষ একটু গাফেল থাকে এটা অমমন তিনি বলেছেন আজকাল আশা করি যে সে গাফিলতিটা হয়তো কমে কমে গেছে অথবা কমে যাচ্ছে দুলিল্লা শাহরু শাহবান এটাও আরেকটা অত্যন্ত গুরুত্বমাস গুরুত্বপূর্ণ মাস যে মাসটিতে নবিস সাল্লাহ আলিয়া কিছু স্পেশাল প্রোগ্রাম ছিল কি সে প্রোগ্রাম এটা আমাদের জানা প্রয়োজন সেই প্রোগ্রামটা যদি ভালোভাবে জানতে না পারে তাহলে তিনি গিয়েছেন যে পথে আমরা যাবো হয়তো আরেক পথে উদ্দেশ্য সবার কিন্তু যদিও সেইম আল্লাহকে পাওয়া আল্লাহর নির্দেশ মেনে চলা আল্লাহর ইবাদত করা কিন্তু মুসলিম তো সেই পথেই আল্লাহর ইবাদত করবে যেটা রাসুলসাল্লাহ সাল্লাম রেকমেন্ড করেছেন কারণ আল্লাহর প্রদর্শিত পন্থাটা একটা পথেই আমাদের কাছে এসছে এবং সেটা হলো নবীর সাল্লাহ আলাইসাল্লামের সুন্নার পন্থায় এর বাইরে ইবাদতের কিংবা আল্লাহর নির্দেশ মানার আর দ্বিতীয় কোনো পথ আসলে নেই এই সহজ জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সবারই সব সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু যখন এই জায়গাটা আমাদের প্রবলেম হয় যেমন যথেষ্ট পরিমাণে নলেজের ঘাটতি হয় আমাদের যে নলেজটা থাকলে এই মাসের সব কাজ আমরা এলেম অনুযায়ী করতাম সে জায়গায় যখন ঘাটতি হয় তখন আপনি এলেমের পথ থেকে সরে যাবেন অথবা আপনি যদি রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যার বাইরে অন্য আরেকটা পথকে আঁকড়ে ধরতে চান আবিষ্কার করতে চান উদ্ভাবন করতে চান সে জায়গাতেও আমাদের জন্য একটা বড় বিপর্যয়ের একটা কারণ সৃষ্টি করবে বা বিপর্যয় সৃষ্টি করবে আসুন আমরা একটু দেখি যে নবী সাল্লাম তিনি কিভাবে কাটিয়েছেন এই শাহরু শাহবান এবং কি ছিল তার আমল কি ছিল তার বক্তব্য আর তার রাম আমাদের সামনে কি বিষয়টা উপস্থাপন করেছেন আমরা সে আলোচনাগুলো আপনাদের সামনে খুব সংক্ষেপে পেশ করছি বিন বিনজ তাকে বলা হয় হাইব্বু রসুল ইল্লা হাইব্বু রসুল ইল্লা সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন তিনি কারণ রাসুল সাল্লাহ সাল্লাম যাকে তার সংসারে পালন করতেন সে زید বিন হারেসা তারই প্রিয় পুত্র ছিল উসামা তার এই রওয়ায়াত তিনি বললেন কুতু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ لم আরাকা তাসুমু মিন শাহর মিন الشهور মা তাসুমু মিন شعبان ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে যে পরিমাণ সিয়াম রাখেন এই পরিমাণ সিয়াম আর কোন মাসে রাখতে আপনাকে আমি দেখিনি

বিচক্ষণ এবং ইন্টালেকচুয়াল স্টাইলে কথা বলতেন অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন এর পথে মানে অনেক বক্তব্য চলে এসছে সেটা আমরা একটু পরে বলছি এরপরে আরও একটা বিষয় বললেন আমালু আলামিন তোর এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমলগুলো উপস্থাপন করা হয় পেশ করা হয় ওহেব্বু ও ওয়া আনা সায়েম আমার খুবই পছন্দ যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে এমতো অবস্থায় যে আমি সিয়ামরত অবস্থায় আছি আসলে আল্লাহর কাছে তো সব আমল সারাক্ষণই পৌঁছে পৌঁছে না তিনি তো আলিমুম বিদ্যায়তের সুদূর। তিনি রকিব তিনি দেখছেন আমাদেরকে প্রতিনিয়ত কি করছে প্রত্যেকটা মুভমেন্ট তিনি লক্ষ্য করছেন জানছেন সব কিছু আর তিনি তার পর্যবেক্ষণও আছে কিন্তু তারপরেও এটা একটা স্পেশাল সিস্টেম আল্লাহ যেমন অনেক কিছু পারেন তারপরে একটা সিস্টেম তিনি ডেভেলপ করে রেখেছেন ফলে আমলটাকে স্পেশাল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় তিনি বলছেন যে এই অবস্থায় আমি চাই আমি যেন সিয়ামরত থাকি আর সিয়ামরত অবস্থায় বান্দা আসলে পরিপূর্ণ তাকোয়ার মধ্যে থাকে কারণ সিয়ামের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে তাকোয়া বান্দা সেই তাকোয়ার মহান লক্ষ্য অর্জনের জন্য যখন সিয়াম পালন করতে থাকে তখন পৃথিবীতে তার যতগুলো দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো সে অতিবাহিত করতে থাকে ফলে আল্লাহ তার বান্দাকে তখন অনেক বেশি ভালোবাসতে থাকে এমন তো অবস্থায় তার আমল তার কাছে পৌঁছে রাসুল সাল্লাম এখানে সেটা বললেন আর এর আগে যেটা বললেন বাইনা রাজব ওয়া শাহ বা বাইনা রজব ও রমাদান রজব হল হারাম মাস রমাদান হলো সিয়াম আর সিয়ামের কথা তো বললামই তাকুয়ার মাস তাকুয়ার আমল ফলে মানুষ হারাম মাসের শ্রেষ্ঠত্ব সম্পর্কে একদিকে যেমন অবহিত সে রজব মাসটাকে কাজে লাগাতে চায় অন্যদিকে রামাদানে তো সারা বিশ্বের সব মুসলিম খুবই অনুপ্রাণিত এবং মনে হয় যে একদম সাধারণ মানুষটা যার কোনো এলেম নাই সেও কিন্তু রামাদানের ফজিলাত সম্পর্কে জানে মাঝখানে বেচারা সারবান তার সম্পর্কে মানুষ ভাবে যে না আমরা একটু রামাদানের প্রস্তুতি নিয়ে তারা সুতরাং সিয়াম পালন করব না বা এটা করবো না দুই ফজিলতের মাঝখানে যেমন দুই শ্রেষ্ঠ মানুষের মাঝখানে অথবা দুই সেলিব্রিটির মাঝখানে সাধারণ একজন মানুষ ফিল করে যে আমি বেচারা সাল্লাম অনেকটা সে কথাই বললেন শাহবাং মাস ফলে শাহবাংকে তিনি করতে চাইলেন অবশ্যই সেটা অভিরালোকে তিনি শাহবানকে গুরুত্ব দিতে চাইলেন এবং সেটা গুরুত্বপূর্ণ নবী সাল্লা সাল্লামের আমল যুক্তির উপর প্রতিষ্ঠিত ছিল না কিসের উপর প্রতিষ্ঠিত ছিল রাসুল সাল্লা সাল্লাম যত ইবাদত করেছেন প্রত্যেকটা ইবাদতে ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশনার আলোকে আমরা যে কথাগুলো বর্ণনা করছি এটা যুক্তি নয় এটা উইজডাম এটাকে বল যেই হিকমাতের উপর আল্লা সুবাহালার আমলগুলো তিনি আমাদের উপর আরোপ করেছেন তিনি তিনি আমাদেরকে করতে বলেছেন এই উইজডমের ভিত্তিতে আমরা একটা আমলও দেখি না শেরিয়াতে একটা ইবাদতও দেখি না যেটার পক্ষে কোনো যুক্তি নাই অথবা যেটা যুক্তির বিরোধী যেটা যেটা অযৌক্তিক এমন কোনো আমল আসলে নেই শ্রাবান মাসে তাহলে এমন একটা সময় যে সম্পর্কে মানুষ গাফেল থাকে অথচ আসলে তার মধ্যে ফজিলত আছে ফলে রাসুলসাল্লা এই এই যে একটা নির্দেশনা এই নির্দেশনা কিন্তু আমাদেরকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে দেখো তোমাদের জীবনেরও অনেক গুরুত্বপূর্ণ সময় আছে তোমরা হয়তো গাফেল প্রত্যেকটা ক্ষেত্রে শুধু সময় নয় কাজ আছে তোমরা হয়তো সে কাজ সম্পর্কে গাফেল তোমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যেমন তোমাদের স্ত্রী অথবা স্বামী অথবা সন্তান যাদের ব্যাপারে তোমরা গাফেল তাই না দেখেন আমরা শুধু সময় সম্পর্কে গাফেল না আমরা আমল সম্পর্কেও গাফেল ইবাদত সম্পর্কেও গাফেল এবং জাগতিক যে কাজগুলো আল্লাহ এবং তার রাসুল সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এভাবে এভাবে করো বিচার কিনা এভাবে এভাবে করো সংসার এভাবে এভাবে চালাও সমাজ এভাবে এভাবে চালাও রাষ্ট্র এভাবে এভাবে চালাও বিচার এভাবে এভাবে কর আজকে মুসলিমদের অধিকাংশ এই ব্যাপারগুলো কি গাফেল না গাফেল এই হাদিসের এই অংশটা দ্বারা বোঝা যাচ্ছে সেই গাফেলতি থেকে আমাদের আসলে উঠে আসা উচিত সাল্লাহ সাল্লাম বললেন যে মানুষ এ ব্যাপারে গাফেল অতএব তাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই আমলটা করছি এটা হলো প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হলো এই শ্রাবান মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয় বছরের সব মাসগুলোর মধ্যে এই মাসে পেশ করা হয় অতএব আমি বেশি বেশি সিয়াম রাখছি যেন যতবারই আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয় যেন আমি সিয়ামরত অবস্থায় থাকি আনাসিবনে মালিক রাতি আল্লাহ চালানহ তার থেকে আরেকটা হাদিস আগের হাদিসটা ইমাম নাসাই বর্ণনা করেছেন উসামা ইবনে এর হাদিস আনাসিবনে মালিক রাতি আল্লাহ তালহ তিনি বলেন কানা রসুল উল্লাহ সাল্লাম ইয়াসুম ওলা ইউফতের হাত্তা নাকুল ফি নফসে রসুল্লাহ

আবার তিনি ইফতার করতেন তখন আমাদের মনে হতো তিনি আর সিয়াম রাখবেন না এভাবে তার মানে হচ্ছে যখন সিয়াম রাখতেন এবং বিশেষ করে সারবানে তখন একাধারে অনেকগুলো সিয়াম তিনি রাখতেন তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে সাল্লাহ সাল্লাম একাধারে সিয়াম তিনি কখনো কখনো পালন করতেন কিন্তু আমাদের জন্য রেকমেন্ড করেছেন কয়েকটা একদিন সিয়াম একদিন এফতার এবং এটা ছিল দাদুল্লা সাল্লামের সন্ন্যাহ তারপরে সোমবারের সিয়াম তারপরে বৃহস্পতিবার সিয়াম মাসের তিন দিনের সিয়াম সেটা প্রথমে মাঝখানে অথবা শেষে এবং এছাড়াও আরও অনেক নাফল সিয়াম আছে যেমন মাহরমের সিয়াম আমরা সে আলোচনাটাও সংক্ষেপে করার চেষ্টা করব। এখানে তাহলে এই হাদিস থেকেও বুঝলাম রাসুলসাল্লাহ সাল্লাম প্রচুর সিয়াম রাখতেন রাসুল সাল্লাহ সাল্লাম মাসে এত বেশি সিয়াম রাখতেন যে তার স্ত্রীরাও তার অনুসরণে সিয়াম পালন করতেন এটাও হাদিসগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি যে তারা সিয়াম রাখতেন এবং তারা এটাও বলতেন অনেকে রাসুসাল্লাহামের অধিক সিয়ামের কারণে যে তিনি শাহবান মাসের পুরোটাই সিয়াম রাখতেন এরকম রেওয়ায়তো আছে কিন্তু ভিন্ন আরেকটা রেওয়াইতে বলা হয়েছে আয়েশার আদি আল্লাহ তাল ইল্লা কালিলা তিনি পুরো সাহবান সিয়াম পালন করতেন অল্প কদিন ব্যতীত তাহলে সবগুলো একসাথ করলে দেখা যায় যে রসুল সাল্লাহ রামাদানের মতো সার্বানের প্রত্যেক দিন কিন্তু শিয়াম পালন করেনি তবে অধিকাংশ দিনই তিনি শিয়াম পালন করেছেন আচ্ছা আইসেরাদি আল্লাহ একটা হাদিস বোখানি মুসলিমের মধ্যে আছে এ সম্পর্কে তিনি বলেছেন কান রসুল্লাহ সালাইফতের লাইয়াসুম ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসতিগমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা শাহর রামাদান ওয়া ফি রাআইতুহু ফী শাহরিন আক্তারা সিয়ামান মিনহু ফিশাবান তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সিয়াম রাখতেন শাবান মাসে এমন কি আমরা বলতাম তিনি ইফতার করবেন না অর্থাৎ ভাঙবেন না আবার তিনি সিয়াম ভাঙতেন এমন কি আমরা বলতাম তিনি বোধহয় আর সিয়াম রাখবেন না আমি রসুলসাল্লা সাল্লামকে রামাদান মাস ছাড়া আর কোন মাসে পুরো মাস সিয়াম কমপ্লিট করতে দেখি নাই এবং আমি তাকে শাববানের চাইতে আর কোনো মাসে এত বেশি সিয়াম রাখতেও দেখি নাই বোখারি মুসলিমের বর্ণনা তাহলে এখানে খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি রসুল সাল্লা সাল্লাম শাহবানের সিয়াম রাখতেন শাহবানে খুব বেশি সিয়াম রাখতেন আচ্ছা উম্মে সালামার আরেকটা বর্ণনা আছে তিনি বলছেন মা রায় তো রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াসুম শাহরাইনে ইল্লা শাহবান ও রামাবান আমি রাসুল সাল্লাহ সাল্লামকে একসাথে পর পর দুটো মাস সিয়াম পালন করতে দেখিনি শুধু শাহবান এবং রমাদান ছাড়া তার মানে শাহবান এবং রমাদানে তিনি একাধারে সিয়াম পালন করেছেন কিন্তু শাহবানের ক্ষেত্রে একটু ব্যাসকমের কথা আমরা বললাম ইল্লা তালি ইলা কয়েকদিন ব্যতীত আচ্ছা রাসুল সাল্লাহ সাল্লাম এত বেশি প্রতি শাহবান সিয়াম পালন করতেন এই জন্য আমাদের স্যালাফের ওলামাই কলামের কেউ কেউ বলেছেন শাহবান রামাদানের পরে অথবা আগে রামাদান ব্যতীত অন্য যে কোনো মাসে যত নফল সিয়াম আছে সবচেয়ে উত্তম নফল সিয়াম হচ্ছে শাহবানের এটা কোন কোনো সালাফ বলেছেন বলে আবার তিনি তাম্বি করেছেন বলছেন যে যদিও হাদিসের আরেকটা টেক্সট এবং নস পাওয়া যায় যে যে নস বলছে উত্তম সিয়াম হচ্ছে রমাদানের আর সিয়ামের পরে কোন মাসের শাহরুল্লাহ মোহর আল্লাহর মাস মহারমের যেমন আবু আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এটা সহিম মুসলিমের হাদিস বলছেন নবী সাল্লাম বলছেন আদা বামাদান শাহরুল্লাহি মোহরম ও আফলাচে বাহ সাল রামাদানের পর সবচেয়ে উত্তম সিয়াম হলো আল্লাহর মাস মোহরমের সিয়াম এবং ফরজ সালার পরের সবচেয়ে উত্তম সালাত হল রাতের সালা মহরমের সিয়াম হয়তো আমাদের দেশে ওইভাবে কেউ তেমন রাখে না শুধু আশুরা ছাড়া তাই না আগে আশুরারটাও রাখতো না এখন আলহামদুলিল্লাহ আশুর রাখে আর রাতের সালাতেও আমাদের অনেকের ঘাটতি আছে একমাত্র যারা হয়তো খুবই আল্লাহ ভেরু অথবা বয়স হয়ে গেছে এরকম এটা একটা আসলে কালচার লাগে নবী সাল্লা সেই কালচারটা তৈরি করেছিলেন যেমন তিনি একবার বোখারের হাদিসে যেটা এসছে যেটাকে তারাবির হাদিসের দলিল বলা হয় তিনি রাত্রে সালাত আদায় করছিলেন তার ঘরে থেকে পেছনে মসজিদ থেকে সাহাবারা তার পেছনে দাঁড়িয়ে গেল এরপর পরপর তিন রাত এটা কিভাবে সম্ভব হলো তাই না তিনি নবী তিনি একা উঠতেন তার পিছনে সাহাবারা জমায়েত হলো কিভাবে বিকজ অফ কালচার মনে রাখতে হবে রাসুলসাল্লাম একটা জেনারেশনকে রাতের সালাতের অভ্যাসে অভ্যস্ত করেছিলেন যেটা আমরা করিনি আমাদের বাবা মারাও করছে না আমরাও করছি না আচ্ছা আর দ্বিতীয় হচ্ছে এই যে সিয়ামের কালচার সিয়ামের কালচার এটাও আমরা দেখি যে সাল্লাহ রাসুলসাল্লাহাম রামকে এবং ছোটো ছোটো সাহাবাইদেরকে পর্যন্ত অভ্যস্ত করেছেন আশুরার সিয়ামের ক্ষেত্রে আমরা দেখি ছোট বাচ্চাকে সাহাবাই কেরাম যেমন তিনি বলছেন আমরা ছোট বাচ্চাদের হাতে খেলনা দিয়ে দিতাম যেন তারা ইফতার না করে সন্ধ্যা পর্যন্ত খেলতে থাকে আর সবার সাথে তারা ইফতার করে এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট এখানে রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে যদিও এই হারিস পাওয়া যায় তারপরেও তিনি বলছেন রাসুল সাল্লাহ সাল্লামের এই অধিক গুরুত্ব দ্বারা বোঝা যায় তিনি যদিও বলেছেন মহার্মের মাস মাসের নফল সিয়ামটা এটা উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু তারপরেও এই সকল বিবেচনায় আমরা শ্রাবান মাসের সিয়ামকে উত্তম বলতে পারি এ ব্যাপারে আরও কিছু কথা আছে কিভাবে সেই উইজডামগুলো তারা বর্ণনা করেছেন জুন্দুবেন্দু সোফিয়ান রাদি আল্লাহ তাল থেকে আরেকটা হাদিস এসেছে নাসাইয়ের বর্ণনায় এটা সহি সানাদে তিনি বলছেন কান রাসুল্লাহ সাল্লাহ সালাম ইয়াকুল রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন এটাও আগের আবহর রাজিয়াল হাদিসের অর্থে একই অর্থ ইন্না আফদাল সালাতি মাফরুদা আদাল মাফরুদা আসসালাত ফিজাউফিল্লাই সবচেয়ে উত্তম সালাহ হল ফরজ সালার পরে মধ্যরাতে সালাত পড়া ও আফদাল সিয়াম বা আদাল রমাদান শাহরুল্লাহ আল্লা তিত আল মাহরম এবং সবচেয়ে উত্তম সিয়াম রমাদানের পরে আল্লাহর মাসের সিয়াম যাকে তোমরা বলো আল মহার্রম আচ্ছা কেন এই যে সালাফের কথা আমরা বললাম তারা বললেন যে রাসুল সাল্লা কাছ থেকে এই বক্তব্য পাওয়ার পরেও কেন আমরা বাংলাদেশের সিএমকে তারচিত উত্তম বলছি একটা কারণ তিনি বলছেন যেমন আমরা জানি যে সালাতের মধ্যে রাওয়াতের সালা আছে যেটাকে আমাদের দেশে সুন্নতে আকাদা বলা হয় এটা ফরজ সালাতের ইমিডিয়েট আগে অথবা ইমিডিয়েট পরে যেমন ফজরের আগে কয় রাকাত দুই রাকাত জহরের আগে চার রাকাত অথবা দুই রাকাত দুটোই সহিরাওয়ায় বোখারিতে আছে এবং জহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এসার পরে দুই রাকাত সমস্ত সালাহ নফুল সালার মধ্যে সবচেয়ে উত্তম হলো এই রাতেপগুলো সবচেয়ে উত্তম হলো এই রাতপগুলো যেগুলো ফরজের আগে এবং পরে তারা বলছেন ঠিক তেমনি ফরসিয়াম কোনটা সমু রমাদান সমু রমাদান রামাদানের সিয়াম আর কোন সিয়াম মানতে সিয়াম গুলো বাদ দিলে ফরজ না এর আগে এবং এর পরের ঠিক রাতের সুন্দর মতো রামাদানের আগে কোনটা শাহবান মাসের সিয়াম রামাদানের পরে কোনটা সেটা সাওয়াল সাওয়াল মাস মাসের ছয় রোজা তাহলে এগুলো আমভাবে অন্য সকল নফল সিয়ামের চেয়েতেও উত্তম এভাবে তারা বলছেন এখন একটা প্রশ্ন আসছে তাইলে কি এই শ্রেষ্ঠত্ব নির্ধারণ কি এভাবে যুক্তির উপর প্রতিষ্ঠিত যুক্তি এটাকে বলা যায় না এটা হলো নদীর নাগা এর আরো দৃষ্টান্ত চেক করে তখন এটা বলা হচ্ছে তারপরেও মানে নসের সাথে তো আমরা বিরোধিতা করছি না মাহরমের সিয়াম কেউ কেউ বলছেন তার জায়গায় শ্রেষ্ঠ আর শাহবানের সিয়াম হল তার জায়গায় শ্রেষ্ঠ এখানে সব সময় কম্পেয়ার করাটা জরুরি নয় কিন্তু এটাও মনে রাখতে হবে যেমন আমরা কখনোই এতটা যে ধরব না যে মাহরমের নফল সিয়ামের বেশি মর্যাদা নাকি শাহবানের নফল সিয়ামের বেশি মর্যাদা এটা কি একদম অ্যাকিউরেটলি বের করতে পারবো আমরা সাল্লাম কি কম্পেয়ার করেছেন করেননি বরং রাসুল সাল্লামের কাছে আমরা লক্ষ্য করি যখন কোনো সাহাবি এসে কোনো আফদল আমল সম্পর্কে জিজ্ঞেস করতেন জান্নাতের আমল সম্পর্কে জিজ্ঞেস করতেন এক একজনকে এক একটা বলেছেন না সুতরাং কম্পারিশনটা জরুরি না যখন যে প্রেক্ষিতে যেটার শ্রেষ্ঠত্ব তিনি জেনেছেন তার উপর ওহি হয়েছেন সেটাকে তিনি বলেছেন এবং একই সময়ে একাধিক মাসের শ্রেষ্ঠত্ব হতে পারে একই সময়ে একাধিক আমলের শ্রেষ্ঠত্বও থাকতে পারে অতএব আমরা এখানে এইভাবে কনক্লুড করতে পারি সাল্লাহ সাল্লামের বক্তব্য অনুযায়ী মহরম মাসের নফল সিয়ামের শ্রেষ্ঠত্ব এটা প্রমাণিত আবার তার আমল দ্বারা শাবান মাসের নফল সিয়ামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত এবং এরও বাইরে মাত্র কিছু দিন যেমন আশুরা যেমন ইম আরাফা যেগুলো একদিন সিয়াম পালন করলেই কখনো দুই বছরের পাপের মোচন হয়ে যায় কখনও এক বছরের সুতরাং এই শ্রেষ্ঠত্বগুলোর মধ্যে কম্পেয়ার করে কোনটা সবচেয়ে বেশি সেটা খুব জরুরি নয় বরং এগুলো যে শ্রেষ্ঠ আমাদের জন্য জানাটা যথেষ্ট আচ্ছা। আমরা উসামার হাদিস থেকে বুঝে ফেললাম যে কেন রসুলসাল্লা সাল্লাম এই সাবান মাসে এত সিয়াম পালন করেছেন এক নম্বর রিজন হলো যে মানুষ এ সম্পর্কে গাফেল থাকে কিন্তু তিনি নবী তিনি গাফেল থাকতে পারেন না বরং ওম্মাকে তিনি গাফলতি থেকে মুক্ত করে তাদেরকেও এই কাজে উদ্বুদ্ধ করা এটা ছিল তার উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে এই বাসে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে অতএব সিয়ামের মধ্যে থেকে যদি আমরা এই আমলটা আল্লাহর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি তাহলে সেটা আমাদের সবার জন্যই অত্যন্ত আনন্দের বিষয় হতে পারে আচ্ছা তাহলে সাল্লা সাল্লাম কি আর কোনো আমল করেছেন আর কোনো আমল করেননি তবে এখানে বেশ কিছুটা নির্দেশনা আছে যেমন কোনো কোন হাদিসে বলা হয়েছে সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা সাবান যখন সাবানের মধ্য এসে যাবে মধ্য শাহবান যখন এসে যাবে তখন তোমরা আর সিয়াম পালন করবে না ওলামাই ওলামাইকেরাম বলেন এটা বলেছেন সাধারণত যারা আসলে মানে সিয়াম রাখতে অভ্যস্ত না কিন্তু সাবান আসার পরে তারা অতিমাত্রায় এক্সাইটেড অনেক বেশি নিজেকে কষ্ট দিতে চায় ইবাদত করে এই তাদের ক্ষেত্রে তিনি নিষেধ করেছে কারণ তারা তখন রামাদানের প্রোগ্রামে ফেল করবে রামাদানের প্রস্তুতি তাদের সুন্দর হবে না কিন্তু যারা অভ্যস্ত দেখবেন যে কিছু লোক সে যেমন আমরা যদি বলি যে যারা লোড আনলোড করে তারা অনেক ওজন কিন্তু মাথায় নিতে পারে আর আপনার যদি সে অভ্যাস না থাকে আপনি একদিন নিলে ছয় মাস পরে থাকবেন তাই না হয়তো ঘাড় মটকে যাবে অথবা মেরুদণ্ডের ব্যাকপেন শুরু হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানা প্রবলেম এগুলোর সাল্লাম খেয়াল করতেন কত বিচক্ষণ ভাবে তিনি উম্মাকে তিনি গাইড করেছেন এগুলো তিনি খেয়াল করতেন ফলে তিনি বিশেষ শ্রেণীকে নিষেধ করেছেন সবাইকে না কিন্তু যারা অভ্যস্ত সোমবার গ্রেস হতে পারে তারা কিন্তু শেষ দিন পর্যন্ত রাখতে পারে তার আরেকটা নির্দেশনা আছে যখন শাববানের শেষে আমরা উপনীত হব তখন অর্থাৎ রামাদানের একদিন বা দুই দিন আগে যেন সিয়াম না রাখি সেটা আসলে মূল কারণ কি সৌমীয় মোশাক সন্দেহের দিনে যেন সিয়াম পালন আমরা না করি আরেকটা ইনস্ট্রাকশন আছে যখন শাবানের শেষ শেষে আমরা পৌঁছবো এবং মেঘের কারণে চাঁদ দেখা না যায় তাহলে শাবানকে তিরিশ দিন পূর্ণ করতে তিনি বলেছেন এগুলো হচ্ছে ওভারঅল নবী সাল্লু সাল্লামের কিছু শাবান মাস ভিত্তিক দিক নির্দেশনা আর কোন স্পেশাল আমল কি তার আছে আর কোন স্পেশাল আমল তার নাই আমাদের সমাজে আছে কিনা না মাস কেন্দ্রিক আরও স্পেশাল কিছু আছে এর মধ্যে হল নিসফে সারবানের রাতটাকে উদযাপন করা এবং সারা রাত ওই একটা রাতে বেশি বেশি করে স্পেশাল কিছু সালাদ পরা সেই সালাদকে হয়তো পৃথিবীর বিভিন্ন রিজনের লোকেরা বিশেষ কিছু নাম দিয়েছে আমাদের দেশে সেরকম কোনো নাম নাই শুধু শবে বরাতের সালা এভাবেই বলা হচ্ছে আর কেউ কেউ হয়তো ওই রাত্রে কোরআন পড়েন অথবা একসাথে কালেকটিভলি সালাদ পড়েন অথবা বিশেষ পদ্ধতিতে সালাদ পড়েন ইত্যাদি রকম আমল আছে আবার আরেকটা আছে শবে বরাতের রাত বা এনসেসাবানের রাতে কিছু মন্ডা মিঠাই একটা ঈদের মতো এটাকে পরিপালন করা আর পরের দিন সিয়াম পালন করা, আ, পালন করা। এ প্রসঙ্গে যে হাদিসটা আছে এ প্রসঙ্গে যে তোমরা যখন রেসফে সাহবাদে রাত এসে যাবে তখন তোমরা সারা রাত লাইল করবে আর পরের দিন সিয়াম পালন করবে সেই হাদিসটা সম্পর্কে মহাকে গোলা ভাইকেরাম বলেছেন এটা অত্যন্ত দায়ী কেউ কেউ বলেছেন জাল আর আমরা জানি যে হাদিসটা শক্তিশালী নয় যে হাদিসটা দ্বারা দলিল গ্রহণ করা যায় না সে হাদিস অনুযায়ী আমল করাটা এটা ইসলামী শরিয়াতে জায়জ নাই বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে সেটা বেদাত বলে গণ্য হয় এমন দুর্বল হাদিস যেই দুর্বল হাদিসের দুর্বলতা দূর হয় নাই সেটা সর্বসম্মতিক্রমে দুর্বল তাহলে সে হাদিস অনুযায়ী আমল করাটা বাতিল আর যদি হাদিসটা জাল হয় বানোয়াট হয় ওলামাই কেরাম মহাদ্দিসে কেরাম সেটাকে বানোয়াট হাদিস বলেছেন অনেকেই তাহলে সে হাদিস অনুযায়ী আমল করা যায়জ নেই এবং হাদিস অনুযায়ী আমল করাটা অর্থাৎ ইবাদত পালন করাটা বেদ হবে এই যে নিয়ম নীতিগুলো এগুলো অনেকেরই আমাদের জানা নাই ফলে আমাদের কাছে শুধু এটাই হাদিস যাই হোক না কেন হাদিস তো মানে এরকম একটা বক্তব্য আছে এমন কি দুর্বল হাদিসের ক্ষেত্রে অনেকে বলেন দুর্বল হাদিস তো অসুবিধা কি দুর্বল মানুষ যদি ভালো হতে পারে তাহলে দুর্বল হাদিসের সমস্যাটা কি তাই না এগুলো হয়তো খুবই সিলি কথাবার্তা মানে যদি যারা বুদ্ধিভিত্তিক ডিসকাশন করেন তারা বুঝতেই পারছেন দুর্বল হাদিস মানে আর শারীরিকভাবে দুর্বল এটা এক জিনিস নয় শারীরিকভাবে দুর্বল বা ক্ষীণকায় কোনো মানুষ খাটো কোনো মানুষ আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষও হতে পারে সম্মানিত মানুষ হতে পারে কিন্তু হাদিসের ক্ষেত্রে বক্তব্যর ক্ষেত্রে যে কোনো নির্ভরযোগ্য নয় এবং যেগুলো ভুল বিভ্রান্তি স্পষ্ট সেগুলো কিন্তু আমাদের কাছে দলিল হতে পারে না নিসফে শারবানের রাত সম্পর্কে নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে কোনো হাদিস আছে যেটাকে আমাদের ওলামা ইকরাম সহি বলেছেন প্রথমত বলে নেই যে এ সম্পর্কে অনেকগুলো কালেকশন আমাদের আলেমদের মধ্যে অনেকে করেছেন যেমন ইমাম সৈয় প্রায় আড়াইশোটার মতো কালেকশ হাদিসের কালেকশন তিনি করেছেন বা আরও বেশি হবে কিন্তু এর মধ্যে কোনো সহিহাদিস পাওয়া যায় না একটা ছাড়া একটা সেহাদিসটা কি বলছে সেটা মহাদেব জবাল রাদি আল্লাহ তালহ থেকে নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইয়াতলে আল্লাহ ইলা জামিয়া আখাল তিহি লাইসমিন শাহবান পায়াক ফেরু জেমে জামিয়া আখাল তিহি ইল্লা লে আও মুশাহে আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টির প্রতি নেসফে শাহবানের রাতে দৃষ্টি দেন তারপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন দুজন ছাড়া একজন হলো আর একজন মুশাহেদ মুর্শেক যে শেরকে লিপ্ত এবং মুশাহেন যে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি তৈরি করে এবং নিজেও মানুষকে মানুষের প্রতি হিংসা পোষণ করে বিদ্বেষ পোষণ করে এরা ছাড়া তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই হাদিসটা নিয়েও যে কোনো লোকাল নেই তা নয় তবে শেখ আলবানি রাহেমাহুল্লাহ এই হাদিসের অনেকগুলো রেওয়য়েত নিয়ে তিনি বিশ্লেষণ করেছেন এবং এ হাদিস অনেক সাহাবি থেকে এটা বর্ণিত হয়েছে কোথাও তিনি সাহি লেগাইরিহি বলেছেন কোথাও তিনি হাসান বলেছেন আর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা তার হাদিসের নামে জালিয়াতি গ্রন্থেও এ হাদিসের যতগুলো সনদ আছে সবগুলোর উপর বিশ্লেষণ করে তিনিও ওই সিদ্ধান্তে এসেছেন যে হাদিসটা শাহি হাদিসটা সাহি এবং কোন কোনো রেওয়ায়ত নিধেন পক্ষে হাসান আর হাদিস বর্ণনা করেছেন তাবারানি ইবনু হব্বান এবং আরও অনেক আচ্ছা এই হাদিসের আলুকে আসলে কি প্রমাণিত হয় প্রথম প্রমাণিত হয় যে আল্লাহ সব তালা এই রাত্রে অনেককে ক্ষমা করে দেন এখানে কিন্তু কোনো রিচুয়ালের কথা বলা হয়নি বলা হয়েছে যে এই রাত্রে স্পেশাল কোনো ইবাদত এটা এটা করতে হবে এমন কিছু বলা হয়েছে হয়নি এটা একটা আল্লাহ তালা যেভাবে বিভিন্ন সময়ে হয়তো অনেককে ক্ষমা করেন যেমন আরাফাতের ময়দানে ক্ষমা করেন হ্যাঁ ময়দানে কি আমল করবে সেটা কিন্তু ডিফাইন করে দেওয়া হয়েছে অতএব অতিরিক্ত কোনো আমল সেখানেও করা যাবে না এটা একটা বিষয় আর এখানে শেরেকের ব্যাপারটা আমরা খুব গুরুত্বের সাথে দেখছি যে যেহেতু ইব্রাহিম আল্লাহ সাল্লাম দেখেন তিনিও শেরেকের ব্যাপারে পুরো জাতিকে মানব জাতিকে অনেক সতর্ক করে গিয়েছেন সেটা কোরআন বারবার কোট করেছে যেমন যেমন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন বলেছেন এবং আমার সন্তানদেরকে তুমি বর্জন করাও আমাদেরকে বিরত রাখো আসনাম অর্থাৎ প্রতিমা পূজা থেকে প্রতিমা পূজা থেকে আচ্ছা আহ কেন তিনি এটা বললেন কি আশঙ্কার কারণে সেটাও কোরআন কিন্তু কোট করেছে বলেছে নাস এই প্রতিমা এবং প্রতিমা পূজারীরা অনেক মানুষকে তারা বিভ্রান্ত করেছে ভুলের দিকে নিয়ে গিয়েছে কারণ প্রতিমা পূজা কোনো হকের উপর প্রতিষ্ঠিত নয় আর এই প্রতিমা তার জানো নাই করার কোনো ক্ষমতাও নাই সুতরাং মানব জীবনে সবচেয়ে বড় বোকামি এবং সবচেয়ে বড় বিভ্রান্তি কিংবা মানে কি বলবো বিচক্ষণতা হীনতা হচ্ছে এরকম কোন মাটির তৈরি বা নিজেদের হাতে তৈরি কোন প্রতিমার পূজা করা এই জন্য ইসলাম শেরিকের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার কারণ পৃথিবীতে সবচেয়ে অযৌক্তিক হচ্ছে এটা আর এটাও অযৌক্তিক যে এই প্রতিমাগুলো আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেবে অর্থাৎ আল্লাহর কাছ থেকে কিছু আদায় করে এনে দেবে যেটা তৎকালীন মুশ্রিকরা বলতো মানা আবুদুহুম ইল্লা রেবন ইল জুলফা আমরা এগুলোর ইবাদত করছি মূর্তিগুলো যেগুলোকে আমাদের হাতে আমরা বানিয়েছি সেগুলোকে আমরা ইবাদত করছি যাতে সেগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় আর ইব্রাহিম সালাম তিনি কিন্তু মানব জাতির সামনে এদের মানে যে কোনো ক্ষমতা নেই তাদের পুরো অক্ষমতাটা প্রকাশ করেছেন তিনি সবগুলোকে কোঠার দিয়ে আঘাত করেছেন এরপরে বড়টার উপরে দিয়ে কোঠারটা তিনি ঝুলিয়ে রেখেছিলেন যখন তারা বলল আমাদের এই মূর্তিগুলোর এরকম আহত নিহত করলো নাকি নষ্ট করলো ভাঙলো বড়োটারে জিজ্ঞেস করো বড়টারে জিজ্ঞেস করো তখন তারা গেল খেপে আর কথা বলতে পারে না কত কিছুই করতে পারে না উনি বল তোমরা ইবাদত করো কেন তাহলে তোমরা ইবাদত করো কেন তারা খেপে গিয়ে তখন আগুনের ব্যবস্থা করলে সেই ইতিহাসটা আমরা জানি নবী সাল্লা সাল্লামও এই আশঙ্কাটাই করেছিলেন এই উম্মার জন্য তিনি বলেছেন কি আলাই কুমার শেরকাল আসগার আমি তোমাদের উপর সবচেয়ে বেশি যে আশঙ্কা করছি তোমরা শেরকে আসগারের মধ্যে লিখতে হবে শেরকে আসগার থেকে আস্তে আস্তে শেরকে আকবরের দিকে চলে যাবে সুতরাং এই হাদিস থেকে আমাদের শেরেক সম্পর্কে সতর্ক হওয়ার প্রয়োজন আছে দ্বিতীয় হচ্ছে শাহনা বাবদা মানুষের মধ্যে হিংসা হানাহানি তৈরি করা এটা তো এখন পৃথিবীর মানুষের মানে বুদ্ধিমান মানুষ হল আল্লাহর শ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী তাদের প্রধান কাজ হচ্ছে পারস্পরিক হিংসা হানাহানি তৈরি করা কি মুসলিম কি অমুসলিম সবার মধ্যেই রাখে তাই না এই যে যুদ্ধ যুদ্ধের পেছনে এই হিংসা হানাহানিটাই মূল দায়ী ক্লাসে ছাত্ররা মারামারি করে সে হিংসা হানাহানি প্রতিবেশী প্রতিবেশীর সাথে সে হিংসা হানাহানি এলাকায় লোকজন আরেকজনের সাথে মারামারি করে রাজনৈতিক দলগুলো একটা আরেকটার সাথে মারামারি করে ধর্মীয় দলগুলো একটা আরেকটার সাথে মারামারি করে এই যে হিংসা হানাহানিকে প্রডিউস করা এটাই কিন্তু মানব সমাজে এখন সবচেয়ে বেশি হচ্ছে এদেরকে ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহদেরকে ক্ষমা করবেন না এর উপর অনেক কথা আছে এখানে একটা ছোট্ট হাদিস বলি সহি মুসলিমে আবুদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লাম বলছেন তুফতাহ আবুয়াবুল জান্নতে ইয়ামাল ইতনাইনুল হাবিস জান্নাতের দরজাগুলো দুই দিন খোলা হয় সোমবার এবং বৃহস্পতিবার ফায়াকুক ফারু লেকুল্লা আবদিন লাই শি কুবিল্লা হেসাই আহ দেখেন এই যে এটা তো সৈহাদিস সৈম মুসলিমের এর মধ্যেও কিন্তু ওই আগের হাদিসের অর্থের কিছু চিত্র আছে ফাইক ফারু লেকুল্লা আবদিন লাইয়ুশ কবিল্লা হেসাই আহ অতপর আল্লাহর যেসব বান্দারা আল্লাহর সাথে কোনো কিছুতেই শরিক করে নাই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় ইল্লা রাজুলান তবে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না কায়নাত বাই না হু অবাই না তার এবং তার ভাইয়ের মাঝখানে বিদ্বেষ আছে হিংসা হানাহানি আছে এই দুজনকে ক্ষমা করে দেওয়া হয় না ক্ষমা করে দেওয়া হয় না ফেরেশতাদেরকে বলা হয় যে দেখো একটু অন্দরু হাদাইন এই দুজন দেখো হাত্তা ইস্তালেহা যে তারা নিজেরা পরস্পর সন্ধি করে মিলঝুলের মধ্যে চলে আসে কি না সে পর্যন্ত অপেক্ষা করো অথবা এখানে এভাবেও পড়া যায় দুজনকে একটু অবকাশ দাও অবকাশ দাও তারা হিংসা হানার মধ্যে লিপ্ত হাত্তা লেহা যতক্ষণ না তারা পরস্পর সন্ধিতে আসে এবং তারপরে তারা হানাহানিকে সমাপ্ত করে তখন তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে প্রথমটাও বলা হচ্ছে লা রিকুত তার মানে যদি সে শেরেক করে তাহলে কি ক্ষমা পাবে শেরেক করলে ক্ষমা পাবে না আচ্ছা তাহলে আমরা যারা আজকে রাসুল সাল্লামের সন্নাকে ফলো করতে চাই এই সাবার মাসে তাহলে তাদের জন্য করণীয়টা কিন্তু ওদের সামনে ক্লিয়ার হয়ে গেল এবং এখানে দুটো করণীয় একটা হলো আমালি করণীয় আমাল আর একটা হল বুদ্ধিবৃত্তি করণীয় কারণ আপনাকে দেখতে হবে যে রাসুলসাল্লাহ সাল্লাম এই যে সিয়াম রাখলেন কেন রাখলেন তার পেছনে উইজডমটা কী ছিল আত্মগঠনের কি বিষয় ছিল এবং আল্লাহর সাথে রিলেশন বিল্ড আপ করার জন্য তিনি আসলে কোনটাকে ফোকাস করেছেন তাই না এই বিষয়গুলো কিন্তু আমাদের আনতে হবে আদারওয়াইজ শুধু রাসুলসাল্লাসাল্লাম সিয়াম রাখছেন আপনি সিএম রেখে গেলেন না কিছু খেয়াল করলেন না এ থেকে খুব কম বেনিফিট পাবেন রাসুলসাল্লাম সালাত পড়েছেন আমরা সালাদ পড়ছি খেয়াল করলাম না তাহলে খুব কম বেনিফিট পাবেন সমাজের প্রত্যেকটা কাজে কি ইবাদত কি মহামাল প্রত্যেকটা কাজে ইসলাম যে উইজডমটাকে ইন্ডিকেট করেছে ওটাকে ক্যাচ করতে হবে ইসলাম এই সকল রিচুয়াল কিংবা প্রোগ্রাম দিয়ে আসলে আমাদেরকে আমাদের মধ্যে কোন চেতনাটা তৈরি করতে চেয়েছে সেটা একটু খেয়াল করতে হবে ইসলাম এই সকল প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের মধ্যে কি সংশোধন আনতে চেয়েছে কিসের সংশোধন আনতে চেয়েছে আমাদেরকে কিসে অভ্যস্ত করতে চেয়েছে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে তাহলে প্রোগ্রামটা সফল হবে ইবাদতগুলো সার্থক হবে এবং আমরা ঠিক সেই মানুষে রূপান্তরিত হতে পারবো ইসলাম যেটা আমাদের কাছে চেয়েছেন রাসুল সাল্লাম ঠিক যেরকম মানুষ তৈরি করতে চেয়েছিলেন যেটা তিনি নিজের হাতে তার সাহাবাদেরকে তৈরি করেছিলেন আজকের প্রেক্ষাপটে আমরাও সেদিকে যেতে পারবো যদি এসব কিছু আমরা খেয়াল করে আমাদের কাজগুলো করি ইবাদত পরিপালন করি আজকে দেখবেন যে প্রচুর মানুষ ইবাদত করে কিন্তু স্টিল সে বেদাতে নিমজ্জিত হয়ে আছে প্রচুর মানুষ নানা রকম প্রোগ্রাম নিয়ে ব্যস্ত বাট স্টিল সে সেরেকে ডুবে আছে সে তৌহিদ বিরোধী অবস্থানে আছে আজকে প্রচুর প্রভাবশালী মানুষেরা তারা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছে এবং সারা বিশ্বের সামনে বলছে বোক চেতিয়ে বলছে আমরা মুসলিম বাট স্টিল ইসলাম বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত আছে এবং ইসলামকে ধ্বংস করার মতো তাদের হাতে আছে আছে কি কি শিক্ষা বিভাগে সাংস্কৃতিক না তাহলে আসল জায়গাটা আমরা মিস করছি আমার আহ্বান আপনাদের সবার প্রতি আসুন আসলে ওই জায়গাটার জন্য আমরা অ্যাড্রেস করতে পারি ইসলাম যে ফোকাসের দিকে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে যে জিনিসটা আমাদের মধ্যে ইনকালকেট করতে চাচ্ছে বপন করতে চাচ্ছে সেই জিনিসটা আমরা একটু উপলব্ধি করি তাহলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে সফল করবেন এই সব আকুলুকাউলি হায়দা ওয়াস্তফুরুলা আলি ওয়ালাইকুম বলে সাইল মুসলিমিন ইন নৌকাল